চট্টগ্রামের একটি সরকারি খালের একাংশ সম্প্রতি গ্রাস করেছে আবুল খায়ের গ্রুপ এজন্য কোটি টাকা জরিমানা গুনতে হয়েছে তাদের ইছামতি নামের এই প্রাকৃতিক খালটি এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ খালের একটি বড় অংশ দখল ও ভরাট হওয়ায় আসছে বর্ষায় পানি হবার ভয় আছে কয়েক হাজার মানুষ এ নিয়ে খবর সংগ্রহ করতে গেলে গ্রুপের পেশিশক্তির শিকার হন অনেক সংবাদকর্মী বৈশাখীর এই অনুসন্ধানী টিমও দেখেছে তাদের মারমুখী রূপ আবুল খায়ের গ্রুপের দখল অনিয়ম নিয়ে মিঠুন স্তাফিজের স্বরেজমিন ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ ক্যামেরা ছিলেন আহাদুল ইসলাম চট্টগ্রামের ভাটিয়ারির খাদেমপাড়ার মধ্য দিয়ে বয়ে গেছে এই প্রাচীন খাল যা মিশেছে বঙ্গোপসাগরে ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী এর উভয় পাশে কম হাজার দুই মানুষের বসবাস স্থানীয়ভাবে ইছামতি নামে পরিচিত এই খাল ভাটিয়ারিকে বর্ষণ দুর্যোগ ও পানিবন্দিত্ব থেকে মুক্ত রাখার একমাত্র ভরসা নব্বই ফুট প্রস্থ আর প্রায় চল্লিশ ফুট গভীরতার ইছামতি খালটি সম্প্রতি মহাসড়ক থেকে কয়েকশো গজ পূর্বে হঠাৎই উধাও সমস্যা এই আমার এলাকায় যেভাবে ক্ষতি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা যেন না হয় রাত্রে বেলায় দুই সাইডটা বুলডোজার এবং শত শত লোক দিয়ে এই জিনিসটা করছে দূর ভবিষ্যতে এলাকাবাসী ডুব মরবে যদি বন্যা অতি বৃষ্টি হয় খাল দখল ও ভরাটের পরিণতি ভয়াবহ হবার আশঙ্কা সত্ত্বেও নানান ভয়ে কুকড়ে আছে এলাকাবাসী তখন আমরা বাধা দিতে আসি বাধা আসলে ওরা আনসার বাহিনী এবং ওদের লোকালয় লাঠি রট নিয়ে এবং অস্ত্র নিয়ে আমাদেরকে দৌড়া দেয় এবং কয়েকজন আমরা ফিটা গাইছি এর দিকে আমাদের জায়গা ছিল প্রায় সাতাশ ঘন্টা ওরা যুদ্ধে বসে নিয়ে নিছে স্বনামখ্যাত এই ব্যবসায়ী গ্রুপের দখল অনিয়মের অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের নিগৃহীত হবার উদাহরণও রয়েছে তাদের একজন গিয়াস কামাল দু সালে আক্রমণের শিকার এই সাংবাদিক আজও নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন ওদের নিজস্ব পেটুয়া বাহিনী সহ প্রায় পাঁচ ছয়শ লোক এসে আমাকে রেললাইনের গেট থেকে ধরে নিয়ে যায় ভিতরে যে যেভাবে পারছে ওইভাবে মারছে আমাকে আমি নিশ্চিত ধরে নিয়েছিলাম যে ওই আমার মৃত্যু হয়ে যাবে আমি কর্মা পরে ফেলেছিলাম আল্লাহ রহমত হয়তো ওইখান থেকে আমি মৃত্যুর পর থেকে ফিরে আসছি আবুল খায়ের গ্রুপের এমন মারমুখী আচরণের প্রমাণ মেলে সরেজমিনে খোদ বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানী দল যখন দখল করা খাল আর খাদেম পড়ার ভুক্তভোগী জনগণের চিত্র ধারণ করে তখনই লাঠিসোটা রডহাতে আক্রমণমুখী হতে দেখা যায় এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের একদল ব্যক্তিকে আজও দখলমুক্ত হয়নি খালটি উপজেলা প্রশাসন গেল জানুয়ারিতে শুধু এক কোটি টাকা জরিমানা করেছে আবুল খায়ের গ্রুপকে আটক করেছে মাটি কাটার যন্ত্র তাদের একটা উচ্ছেদ মামলাও রুজু করেছি জেলা প্রশাসকের কাছে ইতিমধ্যে দিয়েছি এবং জেলা প্রশাসক এ বিষয়ে খুবই অ্যাডামেন্ট যেমনি এই তাদের দস্যুতা প্রতিরোধ করবেন আবুল খায়ের গ্রুপ যে খালটি অবৈধভাবে দখল করেছে অভিযোগ পেয়ে এসিলেন্ট সেখানে গিয়েছে এবং এসিলেন্ট যে অ্যাকশন নিয়েছে সেটি আরও কার্যকরভাবে স্থানীয়দের পর্যবেক্ষণ অনুযায়ী আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কোনো সরকারি কর্মকর্তাই স্থানীয় প্রশাসনের চাকরির মেয়াদ পূর্ণ করতে পারে না এমন পরিস্থিতির মুখে বর্তমান সহকারী ভূমি বড় গ্রুপ স্বাভাবিকভাবেই তাদের প্রভাব প্রতিপত্তি আছে সেই জায়গাকে হয়তো তারা কাজে লাগানোর চেষ্টা করে খাল দখলে আতঙ্কিত ভাটিয়ারির খাদেমপাড়াবাসী সম্ভাব্য পানিবন্দী জীবনের হাত থেকে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ চান মিঠুন মোস্তাফিজ বৈশাখী সংবাদ চট্টগ্রাম